ঝাড়গ্রাম জেলার এক প্রত্যন্ত গ্রাম কালাছড়িয়া। সরকারি কোনো সুযোগ সুবিধাই পৌঁছয়নি সেখানে। এখানকার সকলেই যেন এক নেই রাজ্যের বাসিন্দা। উন্নয়নের লেশমাত্র লক্ষ্য করা যায় না। গ্রামে যাওয়ার মূল রাস্তার ভগ্নদশা। রাস্তায় নেই কোনো লাইট, নেই পানীয় জলের সুব্যবস্থা, এমনকি গ্রামে নেই কোনো পাকা বাড়ি। আজও চূড়ান্ত বঞ্চনার শিকার প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া 7 নম্বর অঞ্চলের কালাছড়িয়া গ্রাম। এই গ্রামের বেহাল অবস্থা। গ্রামে কিন্তু রয়েছে বেশিরভাগটাই, প্রায় বেশিরভাগটা বলা ভুল, সব কটাই কিন্তু মাটির বাড়ি, পাকা বাড়ি নেই বললেই চলে। এলাকায় নেই সেরকম ভাবে জলের কোনো ব্যবস্থা, লাইন ফাইন রাস্তাঘাট কিছু নেই, বাড়ি ফাড়ি কোনো কিছু নেই, সব মাটির বাড়ি। সব নেতারা আছে, বাড়ি দিব, উনি দিব, কোনো কিছু দেয়নি, কিছু হয়নি, রাস্তা হয়নি, জলের কল হয়নি, বাড়ি পাইনি আমরা, আর রাস্তা যে আলো নাই আমাদের হাতে আসে চলে, আমরা বাইরে বেরোতে পারি না, অনেক অসুবিধা। অভিযোগ ভোট আসলে দেখা মেলে নেতাদের মুখে, শোনা যায় হাজারো প্রতিশ্রুতির গুলি, কিন্তু ভোট পেরিয়ে গেলে গ্রামের দিকে কেউ ফিরেও দেখে না। তবে আসন্ন পঞ্চায়েত ভোটে তারা এবার ভোট দেবেন না। ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। সাধারণ মানুষ যেটা বলছে যে ভোট এলে আমরা তো ভোট দিই, কিন্তু সরকারের সুবিধা থেকে কেন আমরা বঞ্চিত রয়েছি? তাই আগামী যে পঞ্চায়েত নির্বাচন, যদি আমরা সেখানে কোনো সুবিধা না পাই তার আগে, তাহলে এই সামনে যে পঞ্চায়েত নির্বাচন সেখানে ভোট দেব না। ভোটের নেতারা আসে আসে বলে করে দিব, এটা করে দিব, ওটা করে দিব, কিছুই নাই। এবারে আমরা ভোট বয়কট করব, আমরা আর ভোট দিব না কাকু। পঞ্চায়েত ভোট আসছে, ভোট বয়কট থাকবে। কেন ভোট দিবেন না? কেন না? আমাদের আমরা কোনো কিছু পাইনি, সুযোগ সুবিধা পাইনি বলে আমরা ভোট দিব না। তবে শাসক দলের দাবি, নিজেরাও যাব আমাদের প্রশাসনকে নিয়ে, আর কিভাবে বাড়িগুলো করা যায় আমরা সেটা নিয়েও একটু ভাবছি আর কি। কটাক্ষের সুর গেরুয়া শিবিরের। নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন পাকার ছাদ, তার থেকে তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। মাঝপথে এই দুর্নীতিপরায়ণ দুর্নীতিবাজ শাসক দলের নেতৃত্বের আর দুর্নীতির কারণে নিজেদের আত্মসাত করার যে দুর্নীতি প্রকল্পে তারা জড়িত আছে, বস্তির মানুষেরা বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প থেকে। বিভিন্ন জেলা জুড়ে চলছে বঞ্চিতদের ক্ষোভ প্রকাশ থেকে আন্দোলন। এত কিছুর পরেও কোনো হেলদোল নেই সরকারের। বাধ্য হয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। আদৌ কি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ঘরে মাথা গোজার ঠাঁই মিলবে, এই দরিদ্র মানুষগুলির উত্তর অধরা। ঝাড়গ্রাম থেকে অভিষেক চক্রবর্তী ও দেবেন তিওয়ারির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।